তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ সভাপতিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের স্বামী ও তার ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদা জেলার চাঁচল চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খানপুর এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত তৃণমূল নেতা 41 বছরের মোতাবুর রহমান ছিলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ সভাপতি। বৃহস্পতিবার রাতে পঞ্চায়েত সদস্য স্বামী ও তার ভাই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে বলেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহত স্ত্রী আলী আরা খাতুন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা কি হয়েছে জানি না, তবে আমরা তো বিগত কয়েক বছর থেকে তৃণমূল মানে আমরা জানি তৃণমূল চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এই চন্দ্রপাড়া গ্রাম চন্দ্রপাড়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনি, কে সেটাবুর রহমান। আর যে খুন করেছে, যার বাড়ি থেকে খুনটা হয়েছে, সে বাড়িতে প্রথম মানে সেই অঞ্চলেরই তৃণমূল সদস্য শারিফা বানু, স্বামী জামালউদ্দিন, হ্যাঁ ও ভাই মিলে চক্রান্ত করে রাজনৈতিক হয়তো রাজনৈতিকভাবে হয়তো কোনো কিছু থাকার ধরুন তাকে হয়তো বাড়িতে ডেকে বিশেষভাবে তাকে খুন করেছে। এটাই এটুকুই আমরা এটা জানিয়ে চেক করেছি। হসপিটাল নিয়ে গেছিলো, হসপিটাল থেকে খবর নিয়ে আমি যেমন মারা গেছে খুন হয়েছে, হাসওয়ার কোপ দিয়ে খুন করা হয়েছিল। কোথায় মেরেছে হাসওয়ার কোপ? এলোপাথরি হাসওয়ার কোপটা এই হয় এখানে মেরেছে, হাতেও লেগেছে, যার ফলে রক্তপাত হয়েছে। রক্তপাতের ফলে রক্ত শূন্যতা হয়ে ওখানে হসপিটালে ভর্তি হয়ে মালদা সদরে ভর্তি করতে গিয়ে ওখানেই মারা গেছে। মালদা থেকে দেবশিষ পাল ও দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।